হ্যালো গাইজ, আজকে চলে এসেছি একটা ধামাকাদার ভিডিও নিয়ে। 2024 সালে কোন টোটো কিনবেন? টোটো কেনার আগে দাঁড়ান, ভাবুন আজকের দিনে টোটো কেনা আপনার পক্ষে উচিত হবে কিনা তা জেনে নিন। কারণ এখন প্রত্যেক মানুষ চায় একটু বেশি ইনকাম করতে, কারণ এখন দিনকালের যে অবস্থা প্রত্যেক জিনিসের মূল্য এখন আকাশ ছোঁয়া, তাই আপনাকে বেশি ইনকাম করাটা ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়িয়েছে। কিন্তু টোটো চালিয়ে এত টাকা ইনকাম করবেন কী করে? তাই আমি এসেছি আজকের আলোচনায় আপনাকে জানাবো আপনার 2024 সালের মধ্যে কোন টোটো আপনার জন্য বেস্ট। এই দুটি গাড়ির মধ্যে 2024 সালে আপনাকে কোনটা কেনা উচিত তার আগে জেনে নেব এই দুটি গাড়ির মধ্যে ভালো দিক এবং খারাপ দিক। প্রথমে বলি এই গাড়ির ভালো দিক। এক নম্বর হচ্ছে এই গাড়ির দাম কম, দুই নম্বর হচ্ছে এই গাড়ির ব্যাটারির দামও অনেক কম, তিন নম্বর গাড়ি মার্কেটের ভিতরে ঘোরাফেরা করতে অনেক সহজ। এবার বলি এর খারাপ দিক। এক নম্বর হলো এই গাড়ির দাম অল্প, কিন্তু অল্প দিনের মধ্যে খারাপও হয়ে যায়। দুই নম্বর এই গাড়ির ব্যাটারির দাম কম, কিন্তু বেশি দিন চলে না। তিন নম্বর এই গাড়িতে প্যাসেঞ্জার অনেক কম ধরে। চার নম্বর এই গাড়ির স্পিড খুবই কম। পাঁচ নম্বর এই গাড়ির ব্যাটারির জল পড়ে এবং অ্যাসিড পড়ে অনেক টাকা খরচা হয়, প্লাস আপনার ব্যাটারির জল পড়ে পড়ে বডিটা খারাপ হয়ে যায়। এবার দেখি এর ভালো এবং খারাপ দিক। প্রথমে বলি এই গাড়ির ভালো দিক। এক নম্বর এই গাড়ির মেনটেন্স খরচা অনেক কম। দুই নম্বর এই গাড়িটির ব্যাটারি জল ভরা কোনো প্রয়োজন নেই, কারণ এই গাড়ির জলে ব্যাটারিতে জলই থাকে না। তিন নম্বর এর চার্জ খুব তাড়াতাড়ি হয়, 3 থেকে 4 ঘন্টার মধ্যে ফুল চার্জ, আর ডিজিটাল চার্জার হওয়ার কারণে খুবই তাড়াতাড়ি চার্জ হয়। চার নম্বর হলো এই গাড়িতে ওই গাড়ির তুলনায় প্যাসেঞ্জার অনেক বেশি ধরে, যে কারণে ইনকাম করাটা অনেক বেশি সম্ভব। পাঁচ নম্বর হলো এই গাড়ির এক চার্জে 125 কিলোমিটার পর্যন্ত ছুটতে পারে। ছয় নম্বর এই গাড়ির সাসপেন্সার এবং শকার থাকার কারণে প্যাসেঞ্জার এবং ড্রাইভারের চালাতে একটু আরামদায়ক মনে হয়। সাত নম্বর এই গাড়ির সঙ্গে লিথিয়াম আয়ন ব্যাটারি পাওয়া যায়। আট নম্বর হলো এই ব্যাটারির গ্যারেন্টি অনেক বেশি। নয় নম্বর হলো এই ব্যাটারি খারাপ হলে রিপেয়ারিং করা যায়। দশ নম্বর এই ব্যাটারিতে জল নেই, যার কারণে আপনার ব্যাটারির জল বডিতে পড়ে বডি খারাপ হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবার বলি এর খারাপ দিক। এই গাড়ির খারাপ দিক হলো দাম একটু বেশি, বাকি কোনো খারাপ দিক নেই। এই ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ। ভিডিওতে আপনাদের যে কোনো উপকৃত হয়ে থাকে তার জন্য লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন।